ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর নতুন তৈরি করা ছোট রকেট এবং তার সাথে উপগ্রহ উৎক্ষেপণ ব্যর্থ হয়েছে। এসএসএলভি মিশনে প্রথমেই চূড়ান্ত ব্যর্থ হওয়ার জন্য কে ভিলেন রূপে আবির্ভূত হল, যে কারণে পৃথিবীর নিম্ন কক্ষে তা স্থাপন করা সম্ভব হল না। রবিবার মেঘলা সকালে শ্রীহরিকোটা থেকে গর্জন করে যাত্রা শুরু করলেও তা কিন্তু সফল হল না, ব্যর্থ হল মিশন। ইসরো এবারের মিশন চূড়ান্ত করেছিল একটি ছোট উপগ্রহ কক্ষপথে প্রেরণ করতে। ছোট ও ন্যানো সাইজের কিউব স্যাটেলাইট স্থাপন করার সেই উদ্যোগ সফল হল না। এই স্যাটেলাইটের খরচ তুলনায় কম, স্বল্প সময়ে তা পরিবর্তন করতে পারে। ইসরো প্রধান এস সোমনাথ বলেন, প্রথম পর্যায়ে উপগ্রহটি মহাকাশযান থেকে আলাদা হওয়ার সময় ঠিক ছিল, বড় মুহূর্তেই বিশৃঙ্খলা শুরু হয়। দুটি স্যাটেলাইট নিয়ে মিশনটি প্রশান্ত মহাসাগরের তলদেশে আশ্রয় নেয়, সব আশার জলাঞ্জলি হয় প্রশান্ত মহাসাগরে। মহাকাশযানটি জোড়া উপগ্রহ নিয়ে মহাশূন্যে ছুটে গেলেও তা উপগ্রহগুলিতে কাঙ্ক্ষিত কক্ষপথে প্রতিস্থাপন করতে ব্যর্থ হয়। এক বছরের মধ্যে এটি দ্বিতীয় হার ইসরোর। এর আগে এক বছরে দুবার ব্যর্থ হয়নি ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। এসএসএলভি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে মসৃণভাবে যাত্রা শুরু করলেও তিনটি পর্যায়ে তার ইগনিশন শেষ করার পর বিচ্ছিন্ন হয়। মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় 300 কিলোমিটার উপরে উঠে কাঙ্ক্ষিত উচ্চতা অর্জন করার পরই কিন্তু ছন্দপতন ঘটে। বেগ ট্রিমিং মডিউলের চূড়ান্ত পর্যায়ে সমস্যা দেখা দেয়। ভিটিএম 30 সেকেন্ডের জন্য প্রোগ্রামিং করা হয়েছিল, কিন্তু সেটি 30 সেকেন্ড ধরে জলে নিয়ে নিমেষেই পুড়ে যায়। ইসরো জানিয়েছে এটি সেন্সারের ব্যর্থতা, তা শনাক্ত করার আগেই কিন্তু কক্ষপথ থেকে সরে যায় এই উপগ্রহটি। ইসরো প্রধান এক বিবৃতিতে বলেন, বিষয়টি চিহ্নিত করা হয়েছে, তবে আমরা এটির আরও গভীরে যাব। কি কারণে সেন্সার শনাক্ত করা গেল না বা করতে পারল না তা জানার চেষ্টা করব। সিস্টেমে কি ঘাটতি ছিল তা জানব এবং আমাদের নির্দিষ্ট করে সেটা জানতেই হবে, তবেই আমরা সেই ভুল সূত্রে পরবর্তী অভিযানে সফল হতে পারব। এসএসএলভি মিশনের দুটি উপগ্রহ আজাদি স্যাট ও আর্থ অবজারভেশন স্যাটেলাইটের একটি 356x76 কিলোমিটারের উপবৃত্তাকার কক্ষপথে স্থাপন হয়ে যায়। অন্যটি বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হয় পৃথিবীর নিকটতম উচ্চতায়। একটি স্যাটেলাইটের অস্থির কক্ষপথে সমস্যায় পড়ে যায়, কারণ এটি কক্ষপথের অন্যান্য উপগ্রহের সঙ্গে সংঘর্ষ বাঁধাতে পারে, এর ফলে মহাকাশে ধ্বংসাবশেষ তৈরি করতে পারে, তাই স্যাটেলাইটটি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ইসরোর পাঠানো দুটো উপগ্রহেরই পরিণতি হয় একই প্রশান্ত মহাসাগর। বন্ধুরা, জানি এই ব্যর্থতা নিয়ে কাল থেকেই বিস্তর আলোচনা চলছে, তবে একটা কথা বলে রাখি, পিএসএলভি যখন প্রথম লঞ্চ করা হয়েছিল ব্যর্থ হয়, জিএসএলভি প্রথম লঞ্চ ব্যর্থ হয়, এএসএলভি বলে একটি রকেট ছিল সেটিও কিন্তু প্রথম উড়ান ব্যর্থ হয়েছিল। তো এসএসএলভির এই ব্যর্থতা বড় কোনো ব্যাপার নয়, আগামী দিনে এই এসএসএলভি কিন্তু দুর্দান্ত গতিতে উড়বে এবং সফল হবে, আর অবশ্যই বিলিয়ন বিলিয়ন ডলার কিন্তু ইনকাম করবে ইসরোর হয়ে ভারতের জন্য। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।